রুমের জানলা দিয়ে একটা টাইম ল্যাপ নিচ্ছি। এটা রুমের ব্যালকনি, আর তোমাদের ভিউটা দেখাই, দাঁড়াও। 3, 2। নমস্তে, ওয়েলকাম ব্যাক টু নেক্সট ব্লগ। আমি যা দেখছি মন ভরে যাবে। তোমরা যদি দেখো এখন বাজে 4:06, সো কি ফিউ লাগছে বস, কি ফিউ লাগছে এই রুম থেকে ঘরে, মানে আমার বেড থেকে শুয়ে শুয়ে দেখা যাচ্ছিলো, বাট মনে হলো উঠে এসে দেখি এত সুন্দর লাগছে সকালে। আর একটু পরে তো একদম জাস্ট উপরের হোয়াইট পিকগুলো দেখা যাচ্ছিল। তো চলো একটু আর একটু রেস্ট নিই, একটু টাইম ল্যাপটা চলুক, তারপর আমার টাইম ল্যাপ দেখো, ততক্ষণ আমি রেডি হই, খাই দেই, তারপর বেরোবো ঘুরতে। টাটা। সো চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট, ম্যাগি। চলো ভিউ এনজয় করতে করতে ম্যাগিটা খাই। তো বেরিয়ে পড়লাম পেলিং এর সাইট সিং করতে। তো ফার্স্ট আমি যাব ইন্ডিয়া ফার্স্ট স্কাই ওয়াক, পেলিং এর স্কাই ওয়াক, যেটা আমার হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। টাইম লাগবে বলছে গুগল 10 মিনিট। তো চলো যাই স্কাই ওয়াক। সো সামনে দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি দ্য ফেমাস পেলিং এর স্কাই ওয়াকে। এবার দেখতে হবে গাড়িটা কোথায় রাখবো। এইখানে গাড়ি রাখার জায়গা, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে ভার্সেস 650, আমার ফেভারিট গাড়ির মধ্যে একটা। এখানে শু রাখার জায়গা আছে, কারণ এখানে তোমাকে শু ছাড়া যেতে হবে। আজকের ওয়েদারটাও সেই আছে বস, হেভি লাগছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট অসম।
আমি এখন আছি মনেশ্বরীর উপরে। সো আমার পিছনে বুদ্ধ দেখতে পাচ্ছি, স্কাই ওয়াকার ভিউ। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে আমাদের গোটা স্কাই ওয়াকার ভিউ দেখাই। এখানে ভিতরে ফটোগ্রাফি এখন নেই, তাই ভিতরে কোনো ফটোগ্রাফি করিনি। সাইলেন্ট মেনটেন করতে, সাইলেন্ট কেউই মেনটেন করছে না। সো ফুল স্কাই ওয়াক। এবার এন্ট্রি নেবো স্কাই ওয়াকে। সেই স্কাই ওয়াক বহুত দিন ধরে ইচ্ছা ছিল, আসবো আসবো আসবো, অ্যাট লাস্ট এসেই গেছি। তো চলো এই জন্য পাশে এটা এন্ট্রি স্কাই ওয়াকে, চলো এন্ট্রি করি। টাইম টু লিভ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার কোথায় যাব দেখছি। সো এরপর কোথায় যাই, এখানে কিছু ইনফরমেশান। এখানে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 100 টাকা, আর পার্কিং চার্জ 30 রুপিস আই থিঙ্ক। পার্কিং চার্জ এখনও নেয়নি, আর মোবাইলতে ভিডিও ফটোর জন্য কোনো চার্জের নেই। DSLRের জন্য 1000 টাকা, DSLRের জন্য 50 টাকা, আর যদি তুমি ড্রোন ওড়াও তাহলে 1000 টাকা। ড্রোন আপাতত নেই, তোমরা সাবস্ক্রাইব করো, অ্যাপ অ্যাডের টাকা এলে ড্রোন কিনবো। বন্ধুরা, পেলিংয়ে স্কাই ওয়াক তো তোমাদের ঘোরালাম, এবার দেখি কোথায় যাওয়া যায়। খিচিপিড়ি লেকটা মারলাম ম্যাপে, বাট অনেকটা দূর দেখাচ্ছে। তো আমি এখন আপাতত রিম্বি ওয়াটারফলটা মেরেছি, জানি না সেটাও বা কত দূর। এখানে তো 13 কিলোমিটার দেখাচ্ছে, 31 মিনিট লাগবে। ক্যামেরা জাজ করবে না, এর ক্লাইমটা দেখো, ওইখানটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে কতটা নিচে। আর এরকমই পুরো, আমি এই রাস্তাটা ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি। জুলে দেখতে পাচ্ছ, এই বাঁকে নামলাম, আবার বাঁক, আবার বাঁকে নামবো, আবার একটা বাঁক থাকবে, ওই দেখো। এখন নিল পেলিংয়ের হেলিপ্যাড, আর আমার হোটেল ওইটা। এইখান দিয়েই 1 কিলোমিটার গেলেই আমাদের স্কাই ওয়াক। এটা হেলিপ্যাড, সুন্দর হাওয়া দিচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর কি চাই। তো আপাতত ঠিক করেছি, এখন যাব রিম্বি ওয়াটারফল।
গাড়ি চালাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, কি অসাধারণ লাগে। এটা হলো রিম্বি ওয়াটারফল, কিন্তু এখন জল নেই। সরু হয়ে পড়ছে জাস্ট। সো নেক্সট ডেস্টিনেশন খেচিপেড়ি লেক। ও খুব খুশি আমাদের দিকে, ও খুব খুশি, খুব খুশি হয়েছে আমাদের দিকে। কাঁদি করে উঠবে আমার। লেকটা ইঞ্চি থেকে 30 টাকা হবে, আর জল মোটামুটি পরিষ্কার, নিচে মাছ দেখা যাচ্ছে। তো চিকেনটা এই লেকটাকে খুব এরকম রাস্তা দিয়ে একটু হেঁটে যেতে হবে, গেলেই তোমরা উইসিং লেক আগে পাচ্ছে, আগে পেয়ে যাবে। এখানে জলে কোনো পাতা পড়ে না, এখানে কোনো পাতা পড়লে অন্য কোনো পাখি এসে পাতাটা তুলে নেয়, এটাই সবাই বলে। আর এটা হলো মহাদেবের পায়ের ছাপ। তো উপর দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গেলে এটা দেখা যায়। সো এটা ছিল খেচিপেড়ি লেক। রুমে এবার লাঞ্চবেলা আছে, সোজা চলো রুমে। সেই সেম রোড আর দেখাচ্ছি না, মিট করছি রুমে গিয়ে। ঘরে আসতে গরম গরম লাঞ্চ চলে এসছে, লাঞ্চ করব ভাত ডাল বাঁধাকপি মাছ। পড়ন্ত রোদে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অসাধারণ লাগছে। সো রাতে পেলিং ঘোরার মতো তেমন কিছু প্লেস নেই, তো আমি এরপর আর বেরোয়নি। রুমে একটু মুভি দেখে ল্যাপটপে ব্যাক আপ করতে করতেই টাইম কাটিয়ে দিলাম। এরপর ডিনার চলে এলো, রুমের আগে থেকেই বলা ছিল ডিনারের কথা, ডিনার এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো এতটা যারা ভিডিওটা দেখছো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক
আর তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। কালকে আমি আবার একটা সারপ্রাইজ ভিডিও দেবো, আমি নতুন আরেকটা জায়গায় যাচ্ছি কালকে, তো সেটা দেখার জন্য সঙ্গে থাকো। টাটা বাই।